আগাম ঘোষণা অনুযায়ী মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে প্রথমবারের মতো উত্তর জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বেলা 11টায় ট্রেন যোগে পৌঁছান ধর্মনগর রেল স্টেশনে। সেখানে জেলার বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়। এরপর সোজা চলে যান তিনি বাগবাসা এলাকায়। সেখানে 200 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ট্রানশিট গোডাউনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন তিনি। সেখান থেকে চলে আসেন চুড়েবাড়ি স্থিত মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমে। সেখানে মাতা বিশ্বেশ্বরী মায়ের পুজো করেন মুখ্যমন্ত্রী। তারপর উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রী নিবাসে 50 বেড বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। সেখান থেকে চলে আসেন বাঘুন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বিদ্যালয়ে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। তারপর সোজা চলে যান কদমতলা থানায়। সেখানে গিয়ে কদমতলা থানার নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানের উদ্বোধন শেষে উদ্বোধন করেন ইছাই লালছড়া গ্রাম পর্যায়ের কৃষক উপদেষ্টা কেন্দ্রের। সব শেষে এদিন দুপুরে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে স্কিল মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন থানার নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, থানায় আসলে অনেকে আতঙ্কে ভুগতে থাকে, ঠিকভাবে আমার কেসটা লিখবে কি না, বাইরে থেকে নানা রকম প্রেশারও থাকে, আইন আইনের মতো চলবে, সেখানে প্রেশার এইসব চলবে না, সেগুলো আগে হতো, আমাদের সরকার কোনো অবস্থায় এগুলো বরদাস্ত করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। থানাতে আসলে অনেকে আতঙ্কের মধ্যে থাকে, ঠিকভাবে আমাদের কেসটা লিখবে কিনা, নানা রকম বাইরের থেকে প্রেশারও থাকে, আইন আইনের পথে চলবে, সেখানে প্রেশার এসব চলবে না, সেগুলো আগে হতো, আমাদের সরকার এগুলো কোনো অবস্থায় বরদাস্ত করবে না। আপনারা মন খুলে কাজ করুন এবং প্রপারলি যেন চার্জশিট যদি দিতে হয় প্রপারলি চার্জশিট দেওয়া, এবং কোর্টে অনেক সময় আমি আজকে এখানে অবশ্য খুব ভালো লাগলো যে আপনাদের এখানে ক্রাইম রেট অনেক কম, এর জন্য সত্যিই আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমি একটু আগে ডিআইজি সাহেব এবং এসপি সাহেবের সাথে কথা বলছিলাম, যদিও এটা নিয়ম মাফিক হয়ে থাকে তো ক্যাটাগোরাইজ এটা মিডিয়াম স্তরের পুলিশ স্টেশন, তো এর মধ্যে একটা কম্পিটিশন হওয়া উচিত যে কোন কোন জায়গার মধ্যে সবচেয়ে কম ক্রাইম রেট। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাপতি ভবতোষ দাস, জেলা শাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, কৃষি কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।